হাই গাইস, আজকে থেকে শুরু করলাম যে গীতা পাঠ 18 অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যখন মনে চায় তখনই গীতা পাঠ শুনতে পারবেন। প্রতিদিন 1 অধ্যায় করে শেয়ার করব, তো সেটা দেওয়া থাকবে ইউটিউবে। আপনারা যখন মনে চায়, যখন সময় পান, গীতা পড়ার সময় না হলেও গীতা পাঠ শুনবেন। গীতা পাঠ পড়ার মধ্যে আর শোনার মধ্যে কোনো পার্থক্য নেই, একই পূর্ণ ফল। শ্রীমদ ভগবত গীতা 1 অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র কহিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিলে মোর পুত্র পাণ্ডুপুত্রগণ? ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণের যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন? কুরুক্ষেত্র ইহা ছিল দেবতাদের যোগ্য স্থান। তারপর যুগে কুরু নামে এক রাজা ছিলেন, তিনি ওই স্থানে তপস্যা করিয়া বর লাভ করিয়াছেন। তারপর হইতে এই স্থানের নাম হইল কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থস্থান, এজন্যই ইহা ধর্মক্ষেত্র। সঞ্জয় কহিলেন, পাণ্ডবের সৈন্যবুজ্য দেখিয়া রাজন, আচার্য সমীপে গিয়া কর্ণ দুর্যোধন, আচার্য দেখিল বুঝ্য পাণ্ডব সেনার, রয়েছে দ্রুপদ পুত্র শিশু আপনার, হেতা আছে বীরসব ভীমর্জুন মত, সাতকী বিরাট আর দ্রুপদাদি যত, দৃষ্টকেতু কাশীরাজ আর চেকিতান, পুরোজিত কুতিভোজ শৈব বীর্যবান, যুদ্ধামন্য উত্তমজা অভিমন্য বীর, মহাবলশালী যত পুত্র দ্রৌপদী, আমাদের পক্ষে যারা মহাধনুর্ধর, শুনুন তাহাদের নাম বলে দিজ বড়। আপনিও ভীম, রণজয়ী, কর্ণ কৃপকর্ণ, অশ্বথামা সোমদত্ত, তনয় বিকর্ণ। সঞ্জয় বলিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বুচ্ছাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকটে গিয়া বলিলেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক উজ্জবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন। এই সৈন্যদলে ভীমার্জুনের সমান বীরগণ আছেন, সাতকী বিরাট ও বীর দ্রুপদ আছেন। এই সৈন্যদলে দৃষ্টকেতু, চাকিতান, বীর কাশীরাজ, কুন্তিভোজ, পুরোজিৎ ও নরশ্রেষ্ঠ শৈব আছেন। আর আছেন পরাক্রমশালী যুদ্ধামন্য বীর উত্তমজা, সুভদ্রার পুত্র অভিমন্য ও দ্রৌপদীর পুত্রগণ, ইহারা সকলেই বীর। কুন্তিভোজ পুরোজিৎ, তিনি পাণ্ডবদের মাতুল, ধৃতকাষ্ট শিশুপালের পুত্র। হে দ্বিজশ্রেষ্ঠ, আমার সৈন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি শুনুন। এখানে আপনি ভীম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপ, অশ্বত্থামা, বিকীর্ণ, সোমদত্ত পুত্র ও যদ্রত আছেন। অস্ত্রধারী মহাযুদ্ধ আরও আগর অগণন, মরুতরে প্রাণ দিতে সবে আগুয়ান, ভীমের রক্ষিত সৈন্য হেরো অপর্যাপ্ত, ভীমের রক্ষিত সৈন্য বড়ই পর্যাপ্ত, গৃহপথে নিজ স্থানে থাকি বীরগণ, রক্ষিবেন পিতামহে হয়ে সাবধান, দুর্যোধনে হরি শীতে ভীম মহাবীরে, সিংহনাদ সহ সদা শঙ্খধ্বনি করে, বাজিয়া উঠিল শঙ্খ সিংহা ঢাক ঢোল, উঠিল তুমুল শব্দ নাগরার রোল, বসিয়া সতস্য রথে কৃষ্ণ ধনঞ্জয়, বীরদর্পে বাজাইলা দিব্য শঙ্খদয়, দেবদত্ত নাথে পার্থ কৃষ্ণ পঞ্চজন, ভীমসেন বাজাইলা পুণ্য নামে অন্য, অনন্ত বিজয়ের শঙ্খ ধরে যুধিষ্ঠির, সুঘোষ মণিপুষ্প দুপুত্র মাদ্রীর। আরও অনেক বীর আছেন, তাহারা সকলের অস্ত্রধারী বীর ও যুদ্ধের পারদর্শী, সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভীম কর্তৃক রক্ষিত সৈন্যদের সৈন্য অসংখ্য, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সৈন্য অতি অল্প। আপনারা সকলে নিজ নিজ বিভাগ অনুসারে ভূর্য প্রবেশে পথসমূহে থাকিয়া ভীমকে রক্ষা করুন। তখন কুরুবৃত
বৃদ্ধ পিতামহ ভীম সিংহানত করিয়া শঙ্খধ্বনি বাজাইলেন। তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন। তখন শঙ্খ সিংহা ঢাক ঢোল ও নাগরা বাজাইল। সেই তুমুল শব্দ হইয়া উঠিল। তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন। অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং শ্রীকৃষ্ণ পঞ্চজন্ম নামক শঙ্খ এবং ভীমসেন পৌণ্ড নামক শঙ্খ বাজাইলেন। রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন। ধনু শিখণ্ডী ও কাশীর সম্রাট আর যত ধনুর্ধর শাতকী বিরাট মহাযোদ্ধা অভিমন্যু আর বীরগণ নিজে নিজে শঙ্খ তারা ধ্বনিল। তখন সেই রোল স্বর্গমর্ত তুমুল ধ্বনিয়া করিল বিদর্ণ যত কৌরবের হিয়া। কৌরবেরা সমুদ্রত্তর অস্ত্র ছাড়িবারে হেরে পার্থ তুলি ধনু বলিয়া কৃষ্ণেরে। অর্জুন কহিলেন, শুন কৃষ্ণ তব প্রতি কহিনু বচন, সেনাদয়ে মধ্যে রথ কর সংস্থাপন। দেখো দেখে লই কে কে আজ অবস্থিত রণে, করিতে হইবে যুদ্ধ কাহাদের শনে, দেখিব কাহারা এই যুদ্ধ ইচ্ছা করে, দুষ্টমতি দুর্যোধন প্রিয় সাধিবারে। সঞ্জয় কহিলেন, ঋষিকেশ শুনিলেন অর্জুন বচন, যথাস্থানে রাখি রথ অর্জুনের কণ। অর্জুন ধৃতরাষ্ট্র শিখণ্ডী কাশীরাজ শাতকী ও বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন। মহাযোদ্ধা অভিমন্যু এবং অন্যান্য বীরগণও নিজ নিজ শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দে কৌরবদের প্রাণ বিদীর্ণ করিতে লাগিল। কৌরবগণকে যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া অর্জুন ধনু ও তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, অর্জুন বলিলেন, উভয় পক্ষে সৈন্যের মধ্যে আমার রথ স্থাপন করো, কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে তাহা দেখিয়া লই, আর যাহারা দুষ্টমতি দুর্যোধনের মঙ্গল সাধন করিতে আসিয়াছে তাহাদিগকে দেখিব। সঞ্জয় বলিলেন, অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ স্থাপন করিয়া অর্জুনকে বলিলেন, দেখো পার্থ নিরক্ষিয়া এই দেখো এই ক্ষণ, ভীমদর্ণ কর্ণ আদি কুরুযোদ্ধাগণ, গুরুজন সহদর আর পিতামহ, মাতুল শ্বশুর মিত্র পুত্র পুত্র সহ, বিপক্ষে হেরিয়া সব আত্মীয় স্বজন, দয়াযুক্ত মনে পার্থ বলেন বচন। অর্জুন কহিলেন, যুদ্ধার্থী হেরিয়া কৃষ্ণ আত্মীয় সকল, বিশুষ্ক বদনমোর শরীর বিকল, কাঁপিতেছে শরীর দেহ রোমহর্ষ হয়, হাত হতে ঘষে ধনু গাত্র জ্বালাময়, স্থির রাতে নাহি পারি ঘোরে যেন মন, দেখি বিপরীত কৃষ্ণ সকল লক্ষণ, মারিয়া স্বজনগণে শ্রেয় নাহি রণে, চাহি না বিজয় কৃষ্ণ রাজ্য সুখধনে, কী হবে গোবিন্দ বল রাজ্যভোগ প্রাণে, যাদের কারণে ইহা করি আঙ্কিত জনে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ভীম দ্রোণ কর্ণ প্রভৃতি কুরুপক্ষীয় যোদ্ধাগণকে চাহিয়া দেখো, অর্জুন গুরুজন পিতামহ মাতুল শ্বশুর এবং বন্ধুগণকে দেখিলেন, তাহাদের সকলকে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণকে বলিলেন, অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয়গণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে ও শরীর বিকল হইয়াছে, আমার শরীর কাঁপিতেছে ও রোম হর্ষ হইতেছে, আমার হাত হইতে দনু খসিয়া পড়িতেছে, গা জ্বলিতেছে, হে কৃষ্ণ আমার মাথা ঘুরিতেছে, আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি, আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হইবে না, হে কৃষ্ণ আমি জয় চাই না, বরং রাজ্য সুখ ধন চাই না, হে কৃষ্ণ যাহাদের জন্য রাজ্য ভোগ ও প্রাণ সেই আত্মীয়গণকে মারিয়া কি হইবে বলো। সেই গুরু পিতামহ পুত্রাদি স্বজন উপস্থিতি দিতে রণে এ প্রাণ বিসর্জন, মাতুল শ্বশুর পুত্র শালক আদি যত হাত হত হই পড়িব না করিতে নিহত, ত্রিভুবন লোভিয়াও কি হবে কি হইবে ফল, ধার্তরাষ্ট্র গণে বিধি কোথা শান্তি বল, অতদায়ী বটে ওরা তবু তো বান্ধব, জ্ঞাতি বোধি সুখী কবু হব কি মাধব, লোভে অধি ও লোভে অধি অভিভূত ওরা করে না চিন্তন, মিত্রদ্রোহে কুল ক্ষয়ে পাপ যে ভীষণ, আমরা তো জানি এই কুল ক্ষয়ী রণ, বিরত কেন না হব বল জনার্থন, ক্ষয় হলে হয় কুলধর্মনাশ, কুলধর্মনাশে পায় অধর্ম প্রকাশ, অধর্ম প্রভাবে কুলনারী ভ্রষ্টা হয়, ভ্রষ্টা নারী হতে বর্ণশঙ্কর উদয়। গুরু
পিতামহ ভীম ও আত্মীয়গণ সকল যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে উপস্থিত হইয়াছেন। মাতুল শ্বশুর শালকাদি সকলে প্রাণ দিতে আসিয়াছেন। তাহারা আমাদের মারুক, আপত্তি নাই, কিন্তু আমি তাহাদিগকে মারিতে পারিব না। তাহাদিগকে বধ করিয়া ত্রিভুবন লাভ করিলেও কোনো ফল হইবে না। কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হইবে না। আত্মদায়ী হলেও তাহারা আপনজন জ্ঞাতি। হে কৃষ্ণ, জ্ঞাতিবধগণকে বধ করিয়া আমি সুখী হইতে পারিব কি? লোভের বশে তাহারা হিতাহিতে চিন্তা করিতে পারিতেছেন না। আপনজনের সহিত বিবাদে কুলক্ষয় হইলে ভীষণ পাপ হয়। হে কৃষ্ণ, আমরাও তো জানি এই যুদ্ধ বংশনাশেরই সম্ভাবনা। তবে এই যুদ্ধে বিরত হইব না কেন? বংশ নষ্ট হইলে কুলধর্ম নষ্ট হয়, কুলধর্ম নষ্ট হইলে অধর্ম ঘটে, অধর্ম ঘটিলে কুলনারীগণ চরিত্রহীন হয়, কুলনারীগণ চরিত্রহীন হইলে বর্ণসংকর জন্মে, ইহাতে নরকে যায় কুলগ্ন ও কুল, পিতারা পতিত রয় বীণাপিণ্ড জল। এই দোষে কুলহত্যা সংকর কারণ, কুলধর্ম জাতি ধর্ম তাতে উচ্ছাদন, কুলধর্ম নষ্ট করে নরকেতে বাস। হেন বাক্য শুনি কৃষ্ণ শাস্ত্রেতে প্রকাশ, রাজ্যসুখ লোভে মোরা মহাপাপে রণ, বাঁধিতে স্বজনগণে হয়েছে উদ্যত, অশস্ত্র আমার যদি বধে কুলগণ, তাতেও পরম শ্রেয় শুনো জনার্দন। সঞ্জয় কহিলেন, এত বলি ধনঞ্জয়, বিষাদ অন্তর, ধনুক ছাড়িয়া বসে রথের উপর। বর্ণশঙ্কর বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষের সংযোগে সন্তান উৎপত্তি। বর্ণশঙ্করের জন্য কুল নাশকারী ও কুল নরকে যায় ও জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে পতিত হন। বর্ণশঙ্কর জন্মিলে কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয়, কুলধর্ম নষ্ট হইলে নরকে বাস হয়। হে কৃষ্ণ, ইহা তো শাস্ত্রের বচন। রাজ্য ও সুখভোগ লোভে আমরা মহাপাপ করিতে বসিয়াছি। হে কৃষ্ণ, পৌরভুগণ যদি অস্ত্রহীন আমাকে বধ করে তাও মঙ্গল কারণ হইবে। সঞ্জয় বলিলেন, শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। সার সংক্ষেপ প্রথম অধ্যায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৌরব সৈন্য ও পাণ্ডব সৈন্য মুখোমুখি দাঁড়াইয়া যুদ্ধ শুরু হইবে এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করিতে আসিলেন মাধব, পাণ্ডব, অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যস্থানে আমার রথ স্থাপন করো, কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছে তাহা একবার দেখিব। শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে রথ স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, বিপক্ষীয় সৈন্যদল দেখিয়া লও। অর্জুন চাহিয়া দেখিলেন বিপক্ষীয় সৈন্যদলের আছেন আচার্য, দ্রোণ, পিতামহ ভীম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয় স্বজনগণ সকলে অর্জুনের বিপক্ষে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া অর্জুনের ভাবান্তর হইল। তিনি শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইয়াছে, এ যে রক্তক্ষয়ী যুদ্ধ। এ যুদ্ধে গুরুজন দিগকে বধ করিতে হইবে, আত্মীয় স্বজনকে বিনাশ করিতে হইবে, স্বজনগণকে বধ করিলে বংশ নাশ হইবে, বংশ নাশ হইলে কুলনারীগণ ভ্রষ্টা হইবে, তাহাতে কুলধর্ম নষ্ট হইবে, বর্ণশঙ্কর জন্মিবে, বর্ণশঙ্কর নরকভোগের কারণ হইবে, জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাইবেন, দ্বিতীয় রাজ্য লাভ ও সুখভোগের আশায়িত এই যুদ্ধ, যাহাদের জীবন পাতে যুদ্ধ জয় হইবে তাহারা যে আমারই আপনজন, আপনজনের রক্তপাত করিয়া যে জয় ও রাজ্য লাভ হইবে তাহাতে সত্যিকারের সুখ হইবে কি? তাহাতে হইবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি। হায়, লোভের বশবর্তী হইয়া আমি কি পাপ কাজ করিতেই না উদ্দিত হইয়াছি? এই পাপের পরিণাম কতই না ভয়াবহ হইবে। ভাবিয়া ভাবিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে, শরীর কাঁপিতেছে, হাত হইতে ধনুর্বাণ খসিয়া পড়িতেছে, আমি আর স্থির থাকিতে পারিতেছি না, আমি যুদ্ধ করিব না কৃষ্ণ। এই কথা বলিয়া অর্জুন ধনুর্বাণ ত্যাগ করিয়া বিষণ্ণ বদনে রথের উপর বসিয়া পড়িলেন। অর্জুনের এই দুঃখিত দুঃখই গীতা বিষাদ্যযোগ, ইহা হইতে গীতার উদ্ধব।
পরবর্তী অধ্যায়সমূহ আমরা দেখিব যে শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান ও ভক্তির উপদেশ দ্বারা অর্জুনের বিষাদ দূর করিলেন। অর্জুন প্রবুদ্ধ হইলেন, প্রবুদ্ধ হইয়া তিনি স্বয়ং কর্তব্য সম্বন্ধে কৃতসংকল্প হইলেন। ইতি বিষাদযোগ নামক প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় সমাপ্ত হলো। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা একটা গীতা। গীতা পড়ার সময় যদি আপনি গীতার সরলার্থ নাই বুঝেন, গীতার অর্থ নাই বুঝেন, তাহলে গীতা পড়ার কোনো মানে নেই। আপনাকে গীতার অর্থ বুঝতে হবে। গীতায় ভগবান কৃষ্ণ আমাদের কি মেসেজ দিয়ে গেছে, আমাদের কি করার জন্য বলে গেছে, সেই কি দিক নির্দেশনা দিয়েছে, সেটা যদি আমরা নাই বুঝি তাহলে গীতা পড়ার কোনো মানে নেই। তাই আপনারা প্রথম বাংলা গীতা দিয়ে শুরু করবেন, তারপরে সেটা বুঝবেন, তারপরে আস্তে আস্তে সংস্কৃত গীতা পড়তে পারেন, তারপরে আরও বড় গীতা আছে সেটা পড়তে পারেন। কথা হচ্ছে আমাদের গীতা পাঠ অতীব প্রয়োজন। প্রতিদিন যদি এক অধ্যায় নাও পড়তে পারেন, তারপরও একটি শ্লোক পড়লে অনেক পূর্ণ হয়। তো এই ছিল প্রথম অধ্যায়। অন্য ভিডিওতে দ্বিতীয় অধ্যায় শেয়ার করব। এভাবে আস্তে আস্তে 18টা অধ্যায় শেয়ার করব। হরে কৃষ্ণ। এখন গীতার মহাত্মটা, গীতার মহাত্ম, গীতা পড়ার পর গীতার মহাত্ম অবশ্যই পড়তে হয়। তো গীতার মহাত্মটা তো অনেকই বড়, তাই শুধু গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, কৃষ্ণদা, মুক্তি, অর্থভাতা, চিন্তানদা, ভাবাগ্নি, ভ্রান্তি, পরানন্দ, সত্য, জ্ঞানমঞ্জুরি, এইটুকু বললেই গীতার মহাত্ম ফল পাওয়া যায়। Mm-hmm.
Thank you.
Mm-hmm.